বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত হুবু শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি এনটিআরসির কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ এবং চলতি বছরের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 18তম প্রি রেজাল্ট এবং 18তম লিখিত পরীক্ষা কবে হবে, এ বিষয়ে আমি আপনাদের একটু আপডেট জানাবো। এবং শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে বলবেন। আমি আপনাদের বিস্তারিত বলবো না, যা শুধু পয়েন্টগুলো বলবো। 96,000-এর বেশি শিক্ষক নিয়োগের চলতি মাসেই প্রাথমিক সুপারিশ করা হবে। চলতি বছরের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিশাল সার্কুলার প্রকাশিত হবে। আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যতগুলো শূন্যপদ রয়েছে এতগুলা টিচার নেই, কারণ 16তম 17তম নিবন্ধন তারিখ সবারই যদি চাকরি হয় তারপরও অর্ধেকেরও বেশি পদ খালি থাকবে। আগামী সপ্তাহে 18তম প্রিলির রেজাল্ট দেওয়ার জোর চেষ্টা চলতেছে। 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুলাই মাসের যে কোনো সময় অনুষ্ঠিত হবে। আপাতত এই পর্যন্ত, আরও বিস্তারিত আসলে আমি আমার ইউটিউব চ্যানেল এবং পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।